হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে, তোমাদের যে সিসি সিক্স পেপারটা আছে, তো সেই পেপারে তোমাদের 10 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে, তো সেগুলো আলোচনা করবো ভিডিওতে। এবং তোমাদের যে ফুল সাজেশন সিসি সিক্স এর নিয়ে চলে এসেছি 2021-কে, এবছর তোমাদের 2021-এর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে জিজ্ঞেস করছো স্যার কোন বছরের প্রশ্ন ভালো করে পড়বো, আমরা তোমাদের বলবো 2021 তোমরা ভালো করে পড়ো, এবং 2021-কে এবং তোমাদের আদার্স কোর্স সব মিলিয়ে তোমাদের কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে, যেখানে তোমাদের বলবো কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া কথা বলবো। যদি হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমি কিন্তু তোমাদের শিয়ালদার যে সোনাথ কলেজ ওখানে পড়ে থাকি, এবং বেলা সাইডে যে সোনা কলেজ ওখানে পড়ে থাকি। এমনকি তোমরা যদি চাও তোমরা কিন্তু ডেমো ক্লাস করতে পারো, আমি অনলাইনে তোমাদের কিন্তু ক্লাস করিয়ে থাকি, তোমরা দুখানা তোমরা ডেমো ক্লাস করতে পারো। অনেকে হয়তো ভাববে যে অনলাইন ক্লাস কীরকম করাবে স্যার, তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু তোমার দুখানা ডেমো ক্লাস করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের কিন্তু অনলাইন ক্লাস অফলাইনের মতো করানোর, এবং তোমাদের সমস্ত যে প্রশ্নের উত্তর তোমাদের কনসেপ্ট সব তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো। তো চলো তোমাদের সিসি সিক্স এর যে 10 মার্কসের প্রশ্নগুলো আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক, কোন প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, কোনগুলো এক্সট্রা, কোনগুলো সাপোর্ট। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। এটা তোমাদের কিন্তু 2021 সালে প্রশ্নটা এসেছিলো তোমাদের, যে কেন বা রেনেসাঁস কেন ইতালিতে শুরু হয়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2021 সালে যেমন তোমাদের এসেছে, এবছর তোমাদের যেমন 2021টা খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু এবছরের জন্য বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের অবদান লেখো বা মূল্যায়ন করো। এই দুটোর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় একটা আসবে, এবং মনে রাখবে তোমরা কিন্তু দুটোই তোমরা কিন্তু 2021-এ এসেছিলো। ঠিক আছে, এবং তোমাদের কোনগুলো আসতে পারে সেগুলো তোমরা কিন্তু বলে দিচ্ছি আমি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে তোমার কথা তো শুনবে তোমরা আমি এবার কী বলছি তোমাদেরকে। তাই কী বললাম বললাম তো তোমাকে কী বললাম, 1 আর 2 অর্থাৎ ইতালিতে কেন নবজাগরণ শুরু হয়েছিল এবং ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের মূল্যায়ন করো, এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় একটা কিন্তু প্রবল চান্স এবছরের পরীক্ষার জন্য তোমাদের 2024-24 সালে এক্সামের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, ষোড়শ শতকে মূল্য বিপ্লব সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের কিন্তু 2021-এ এসেছিলো, বা মূল্য বিপ্লবের প্রভাব লেখো। ঠিক আছে, নেক্সট দেখো, এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতির ওপর কী প্রভাব ফেলেছিল, বা আসতে পারে এনক্লোজার ব্যবস্থা বলতে কী বোঝো। এই যে প্রশ্নটা কিন্তু 5-এও আসতে পারে, আবার তোমাদের কিন্তু 10 মার্কসও আসতে পারে। তাই তোমাদের বলবো দুভাবে তোমরা কিন্তু ভালো করে পড়বে, দুটোর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় একটা আসনটা কিন্তু অত্যন্ত প্রবল, এই দুটো উপর তোমার কিন্তু 2021-এ এসেছিলো। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বলবো দুটোর মধ্যে কিন্তু একটা আসবে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বলবো এখন থেকে তোমরা কিন্তু তৈরি করে রাখো, 1 আর 2 মধ্যে একটা আসবে, এবং 3 এবং 4 মধ্যে কিন্তু একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। তো যারা CC5 এখনও যারা সাজেশান দেখোনি, তো CC5-এ যে সাজেশান আমি মার্কসটা তোমায় দিয়ে দিয়েছি, তো তার ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা পারলে কিন্তু CC5-এর যে 10 মার্কস আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পারলে দেখে নিও। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমি তোমাদের কিন্তু অফলাইনে শিয়ালদার যে সোনাথ কলেজ এবং বেহালা সাইডে যে সোনা কলেজ তার কাজে কিন্তু পড়িয়ে থাকি, এবং তোমরা চাইলে কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে অফলাইনের মতো করানো, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু ক্লাসটা তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো, যে তোমরা বুঝতে পারছো কি না। আমি তোমাদের কিন্তু অ্যান্সার তোমরা কিন্তু বুঝিয়ে দিই, তোমাদের ধৈর্য তোমরা কিন্তু আমি ক্লাস তোমরা কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি, তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস করতে পারো। এবার দেখি তোমাদের পরের যে প্রশ্ন, তোমাদের দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের কিন্তু 2021-এ এসেছিলো। তবে তোমাদের বলবো হয়তো তোমাদের এরও না সামন্ততন্ত্রের পতন বিতর্ক, বাই চান্স এরও না, তখন আসতেই পারে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, অথবা তখন আসতে পারে সামন্ততন্ত্রের আঞ্চলিক বৈচিত্র্য। তোমাদের বলবো এই বছর তোমাদের কিন্তু
এই বছর তোমরা কিন্তু সামন্ততন্ত্র থেকে তোমরা কিন্তু পরীক্ষা একটা অবশ্যই তোমরা কিন্তু পাবেই পাবে, কারণ তোমার কিন্তু আগের বছর অর্থাৎ 2022 সালে যে প্রশ্নপত্র ছিল মানে আগের ইয়ারের, সেটা তোমরা বলবো 23 অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু আসেনি। তো এবছর তোমাদের কিন্তু সামন্ততন্ত্র অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসবেই, ঠিক আছে? এই তোমরা বলবো সামন্ততন্ত্র কিন্তু খুব ভালো তোমরা পড়বে, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্নটা, তোমাদের ইউরোপের শিল্প স্থাপত্যের ওপর মানবতাবাদের প্রভাব লেখো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমাদের কিন্তু 10 মার্ক্সও আসতে পারে, আবার তোমাদের কিন্তু এটা 5 মার্ক্সও আসতে পারে। যেহেতু 2021 শেষ ছিল, আবার তোমাদের 19 শেষ ছিল, হতেই পারে হয়তো এবার তোমাদের না এসে এটা 5 মার্ক্সে এলো। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে, এটা তোমাদের কিন্তু 10 মার্ক্স অথবা তোমরা কিন্তু 5 মার্ক্সে আসতে পারে। নেক্সট দেখো অ্যানাব্যাপটিস্ট আন্দোলন অথবা র্যাডিক্যাল ধর্মসংস্কার আন্দোলন, তো 1 থেকে 7 তোমরা ভালো করে পড়বে, এর মধ্যেই তোমরা কিন্তু 10 নম্বর তোমরা কিন্তু 3টে তোমরা কমন পেয়ে যাবে। তবু তোমরা বলবো অনেক সময় তোমাদের প্রশ্নগুলো কিন্তু কঠিন হয়ে থাকে, তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা 1 থেকে 7 তোমরা ভালো করে করো, কিন্তু তোমরা কিন্তু সবাই সাপোর্টিং তোমরা কিন্তু অবশ্যই দিয়ে যাবে, কারণ প্রশ্নপত্র সবসময় সমান নাও হয়ে থাকে। এই জন্য ওনার বলছে ওনাকে যে 1 থেকে 7 তোমরা খুব ভালো করে পড়ো, কিছু তোমরা সাপোর্টিং প্রশ্ন তোমরা করেছো। তোমাদের সাপোর্টিং প্রশ্ন তোমার দেখো, তোমাদের 15 শতাব্দীতে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে নব্য রাজতন্ত্র অবলিক অথবা ইংল্যান্ডের মঠ ব্যবস্থার তাৎপর্য, তবে তোমাদের বলবো নব্য রাজতন্ত্র 5 মার্ক্স কিন্তু আসতে পারে তোমাদের, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নব্য রাজতন্ত্র। আর লাস্ট দেখো তোমাদের গিল্ড ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, এটা জাস্ট তোমাদের কিন্তু এক্সট্রা দিলাম। তো এই ছিল তোমাদের CC6 গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের যেগুলো বললাম তোমাদের প্রবল চান্স সাপোর্টিং তোমরা সেভাবে তোমরা করো, এবং লাস্টে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অন্তত তোমরা দেখেছো তোমরা সাপোর্টিং বা এক্সট্রা প্রশ্নগুলো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের CC6 ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসছি।